আহার জীবন আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন। বাতাসের সাথে ভেসে আসছে মুক্তির গান, কেউ যেন অনবরত দরদি কণ্ঠে জানিয়ে দিচ্ছেন তার ব্যথাভরা জীবনের গল্প। সমুদ্র যাত্রায় ছুটে চলা এক নাবিকের কথাই বলছি, তিনি হচ্ছেন এক সুরের পাখি, যার সুরেলা কণ্ঠ আর সাগরের স্নিগ্ধ জলরাশিতে ভিজে দিচ্ছে গান পাগলাদের ফেটে যাওয়া অন্তর। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। আব্দুল্লাহেল মারুফ পেশায় একজন মেরিন অফিসার, কাজ করছেন সেকেন্ড অফিসার হিসাবে। কাজের প্রয়োজনেই সাগরে সাগরে ভেসে বেড়ান, ছুটে চলেন এদেশ থেকে ওদেশ, আর এই যাত্রায় তার সঙ্গে হয় ইউকিলেলে। ইউকিলেলের টুংটাং সুরে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিলেমিশে হয়ে যান একাকার। তিনি একজন ভিন্ন ভাবনার মেরিন অফিসার, মারুফ রাজশাহীর কৃতি সন্তান। দিন যায় কথা থাকে। মারুফের গান শুনে তার দরদি কণ্ঠের প্রেমে পড়েননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। সমুদ্র পথের এই ভয়ঙ্কর যাত্রাকে আপন করে মেনে নিয়ে লিখে যান রোমাঞ্চকর কবিতাও বটে, জনস্বার্থে শেয়ার করেন যাত্রাপথের প্রয়োজনীয় কর্মকাণ্ড। ওকে দেন, আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে। রাজশাহীতে জন্ম নেওয়া এই তরুণ ছোটবেলা থেকে গান পছন্দ করেন, গান যেন তার জীবনের এক অন্যতম অধ্যায়। গাইতে ভালোবাসেন মন প্রাণ উজাড় করে, তবে আনুষ্ঠানিকভাবে কখনো সঙ্গীতের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি তিনি। তবুও যেন নিখুঁতভাবে গেয়ে যান অসাধারণ সব গুণীশিল্পীদের গান। মহাসমুদ্রের উত্তাল ঢেউ আর বাতাসের প্রচণ্ড গতিবেগ, পরিবার পরিজনকে ছেড়ে হাজার হাজার মাইল দূরে তবুও মেনে নিয়েছেন এই সংগ্রামী জীবনের যাত্রা। দরদের সঙ্গে গেয়ে ফেলেন কত দূর আর কত দূর বলো মা। কত দূর আর কত দূর বলো মা। 2018 সালের দিকে পেন্সিল নামক একটি গ্রুপে একটু একটু করে গান আপলোড করতেন মারুফ, সেখান থেকে পেতে থাকেন ভালো রেসপন্স। এরপর 2019 সালে চলে যান ইউটিউবে, পরবর্তীতে নিজের নামে খোলা ফেসবুক পেজেও আপলোড করতে থাকেন মারুফের কণ্ঠে কভার করা গান। হু হু করে বাড়তে থাকে এ গানের পাখির ভক্ত, মায়ায় ভরা এ কণ্ঠের প্রেমে পড়ে যান লাখ লাখ শ্রোতা। ব্যাস শুরু হয়ে গেল আরও কিছু গান শোনানোর পালা। মারুফের কভার করা এসব গানের মধ্যে অন্যতম একটা ছিল সোনার কন্যা, ওরে নীল দরিয়া, দেয়ালে দেয়ালে, আহারে জীবন, কেন হঠাৎ তুমি এলে, কি নামে ডেকে বলবো তোমাকে, নীলাঞ্জনা, তুমি আমার মনের মানুষ, তুমি হয়তো বহুদূর, পথের ক্লান্তি ভুলে, আলগা করগো খোপার বাদন সহ আরও অনেক গান। এসব গানের জন্য ব্যাপক সাড়া পান মারুফ, লাখ লাখ ভিউ ছাড়িয়ে এসব গান, কমেন্ট বক্সে জমতে থাকে প্রশংসার পর প্রশংসা। তবে মারুফের পেজে বা চ্যানেলে গেলে এই গানগুলোই বেশিরভাগই এখন পাওয়া যায় না, কারণ কপিরাইটের কারণে বিভিন্ন শিল্পী বা প্রতিষ্ঠানের অভিযোগে গানগুলো মুছে দেওয়া হয়েছে। গানের পাশাপাশি মাঝে মধ্যে জাহাজের বিভিন্ন ক্রিয়াকৌশল, ভেতরের পরিবেশ নিয়ে ভিডিও তৈরি করে থাকেন মারুফ। জাহাজ পরিচালনা, নোঙর ফেলা, নিরাপত্তা সরঞ্জাম বা তীব্র সামুদ্রিক ঝড়ের মধ্যে নাবিকদের লড়াই, কিছুই বাদ যায় না তার কন্টেন্ট থেকে। সহজ সুন্দর এবং মার্জিত ভাষায় কথা বলার কারণে এসব ভিডিওগুলিও বেশ পছন্দ করেন তার ভক্তবৃন্দ। বর্তমানে মারুফ হংকং ভিত্তিক একটি কোম্পানির তেলবাহী জাহাজের সেকেন্ড অফিসার হিসাবে কর্মরত, পাশাপাশি চালিয়ে যাচ্ছেন গানের চর্চা, নিয়মিত তৈরি করে যাচ্ছেন সমুদ্র পথে চলা বাস্তবমুখী প্রয়োজনীয় কন্টেন্ট। মারুফের জন্য শুভকামনা জানিয়েছেন তার ভক্তবৃন্দ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দিতে সহায়তা করুন। আল্লাহ হাফেজ।